হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবার চলে এসেছি আপনাদের কাছে সফটওয়্যার রিভিউ নিয়ে। আমি আবু সাইদ, এলিস কম্পিউটার থেকে। আজকে দেখাবো যে ছোট বিজনেস এবং শপের জন্য একটা ওয়েবসাইট এবং তার সফটওয়্যারটা কি কি কাজ করে, কি কি ফিচার, বা আমরা এটা ইউজ করে কি কি সুবিধা পেতে পারি এটা দেখাইতেছি। একটা ডেমনস্ট্রেশন, এটা একটা ওয়েবসাইট, এটা একটা এখানে জাস্ট সিম্পল একটা ওয়েবসাইট। আমরা যখন লগ ইন করবো, লগ ইন অপশনে আমরা এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগইন করে আমরা আমাদের সফটওয়্যার এন্ট্রি করব। সফটওয়্যার এন্ট্রি করছি, এটা আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটাই আছে আমাদের ব্যাংক ব্যালেন্স, এখন বর্তমান ব্যালেন্সটা কত, এবং সাপ্লাই থেকে কত টাকা ডিউ আছে, সাপ্লাই থেকে কত টাকা পাবো আমি, কাস্টমার আমার কাছে কত টাকা পাবে, এবং আমার এভারেজ একটা ইনকাম। আর এখানে আছে টুডের সেল, ডেইলি সেল ইনকাম গুলো। আর এখানে টপ কাস্টমার, টপ সাপ্লায়ার। আর আমি যদি যাই, এটা মাস্টার সেটআপ, এটা আমার কোম্পানি, কোম্পানি ম্যানেজমেন্ট। এখানে আমি চাইলে আমার কোম্পানিটা চেঞ্জ করে নিতে পারি। এছাড়া এখানে আছে ইউজার রোল, এখানে আমি যদি আমার কোনো ইউজারকে দিতে চাই, যদি কোনো ইউজার বানাতে চাই, সেটার রোল আছে যে আমরা অ্যাডমিনে দিব নাকি ইউজারে দিব। এখানে আছে কাস্টমার সেটআপ, এখানে আমার কাস্টমারের লিস্ট, যে আমার কোন কোন কাস্টমার আমার কাছে রেগুলার রেগুলার সেল করে, এবং বাই প্রোডাক্ট, আমি যদি কোনো প্রোডাক্ট কিনতে চাই তাহলে আমি এখান থেকে প্রোডাক্টটা কিনতে পারি, তাদের কোয়ান্টিটি, রেট, কত পেমেন্ট করতেছি। এছাড়া আছে হচ্ছে সাপ্লায়ার, এখানে কাস্টমার পেমেন্টকে আমি আলাদা আলাদা ভাবে পেমেন্ট করতে পারি, যে কোন কাস্টমারকে আমি কত টাকা পেমেন্ট করলাম, কাস্টমার সিলেক্ট করে, ডেট সিলেক্ট করে আমি ধরেন আজকে 4,500 টাকা, 4,500 টাকা পেমেন্ট করলাম। প্রত্যেকটা সাপ্লায়ারের পেমেন্ট হিসাব থেকে যাবে এখানে। এছাড়াও কাস্টমার স্টেটমেন্ট থাকবে, যে কোন কাস্টমার থেকে আমি 1 থেকে 10 তারিখের মধ্যে আমি কোনো কাস্টমার কাছে কোনো প্রোডাক্ট নিছি কি না, এখানে নিই নাই। যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে জীবন এন্টারপ্রাইজ আমাকে এতবার প্রোডাক্ট সেল করছে, এবং তার হিসাব নিকাশ সবই পাওয়া যাবে এখানে, তার হিসাব। এখন আমরা যতক্ষণ আসবো সাপ্লায়ারে আমি সাপ্লায়ার এখানে লিস্ট সাপ্লায়ার সেলস প্রোডাক্ট, আমি যখন একটা প্রোডাক্ট সেল করতে যাব তখন আমার প্রোডাক্টটা সেল করতে গেলে এখানে সেলস প্রোডাক্ট প্রোডাক্টের সেল করতেছি। মেনলি এটা তৈরি করা হচ্ছে যে আমি কোনো প্রোডাক্টে কিনবো, একজনের কাছ থেকে সাপ্লায়ারের কাছ থেকে কিনবো, কাস্টমার কাছ থেকে কিনবো, এবং সাপ্লায়ারের কাছে সেল করব, মানে আমি জাস্ট কমিশনটা নিব। এটার জন্য এই সাপ্লায়ারটা তৈরি করা হয়েছে। এখানে এন্ট্রি আছে, এখানে আপনি দিতে পারেন, এখানে প্রোডাক্ট সেল করতেছেন কোনো সাপ্লায়ার আন্ডারে, এখানে সাপ্লায়ার লিস্ট এবং সেল স্টেটমেন্ট, যে আপনি কত কার কাছে কতগুলো সেল করছেন, এগুলো পুরো স্টেটমেন্ট পাওয়া যাবে। এখানে কালেকশন পেমেন্ট বলতে আপনি কোন সাপ্লায়ারের কাছ থেকে কত টাকা নিচ্ছেন, এখানে সাপ্লায়ারের নাম এবং টাকাটা কোন অ্যাকাউন্টে কোন ব্যাংকে নিচ্ছেন, এর একটা স্টেটমেন্ট থাকবে। এছাড়াও আপনার এখানে পাচ্ছেন ট্রানজেকশন হিসাব, যে আপনি কোন সাপ্লায়ারের কাছ থেকে কত টাকা পাবেন, কত টাকার সেল করছেন, কত টাকা সে দিয়েছে, এবং কত টাকা এখনো তাদের কাছে ডিউ আছে কোন সাপ্লায়ারের কাছে। এছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ উইথড্র, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা উইথড্র করছেন। এছাড়া ইনকাম স্টেটমেন্ট, যে আপনার কত টাকা ইনকাম হয়েছে, এই যে 1 দশ থেকে মানে 1 বছরে কত টাকা ইনকাম হয়েছে, এই যে আপনার টোটাল সেল এত টাকা, টোটাল বাই এত টাকা, ইনকাম হয় নাই,
আমি যদি 1 তারিখ থেকে দেখি, 1 তারিখ থেকে কখনো ইনকাম হয় নাই এবং অনেক দূরে যদি যায়, তাহলে দেখতে পাবো যে আমাদের টোটাল টোটাল এত টাকা ইনকাম হয়েছে। এটা হলো বিজনেসের, এখানে শপ, শপের এখানে স্টক আছে যে কত স্টক স্টক আছে। এবার আপনার ইনভেন্টরি, এখানে প্রোডাক্ট লিস্ট আছে যে আপনার এখানে কোন কোন প্রোডাক্ট আপনার কাছে আছে, এখানে প্রোডাক্ট এন্ট্রি করতে পারবেন, আপনার প্রোডাক্টের কি 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 টাইপের প্রোডাক্ট দিয়ে আপনি এন্ট্রি করতে পারবেন। এছাড়া প্রোডাক্ট সেল আপনি এখানে যে যে প্রোডাক্ট দিবেন সেই যে প্রোডাক্ট এখানে শো করবে। এরপর আপনি প্রোডাক্টটা অ্যাড করবেন, অ্যাড করে আপনি চেক আউট করবেন। চেক আউট করে প্রোডাক্টটার কোয়ান্টিটি বলেন, আর প্রাইস বলেন, আপনি সবকিছু বাড়িয়ে নিতে পারবেন, নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। নিয়ে আপনি এখানে কোন কাস্টমার কাছে সেল করবেন, নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, নাম, মোবাইল নাম্বার, যদি অ্যাড্রেস দেয়। আর যদি আমি ধরেন পেমেন্ট করছে, সে ফুল পেমেন্ট করে ফেলছে, 2602 টাকা সে পেমেন্ট করছে, কনফার্ম অর্ডার করব। কনফার্ম অর্ডারে আমাদের কাছে একটা ইনভয়েস চলে আসবে, একটা ইনভয়েস চলে আসবে এবং ইনভয়েসের নাম্বার আসবে TB40 দিয়ে। এখন আমরা চাইলে এটাকে কাস্টমারের কাছে প্রিন্ট করে দিতে পারি। এখানে প্রিন্ট করে দিয়ে দিলাম কাস্টমারের কাছে, তার ইনভয়েসটা দিয়ে দিলাম, গেল তার। এটা হচ্ছে এখন সব ইনভেন্টরি, এখানে অর্ডার প্লেস হোল্ডার, যে আমাদের অর্ডারটা এখানে আসে নাই, অর্ডারটা ডিরেক্টলি সাকসেস হয়ে গেছে, কারণ আমাদের এটা আমি সাকসেস অর্ডারের মধ্যে পাবো, কারণ প্লেস হোল্ডার যখন সে পেমেন্ট বাকি রাখবে তখন সে এই যে আমার 2602 টাকা অর্ডারটা পেইড হয়ে গেছে। এবং চাইলে আমি এখান থেকে এডিট করতে পারি, এডিট বলতে সে ইয়ে করতে পারি, পেমেন্টটা নিতে পারি, পেমেন্ট কালেকশনটা করতে পারি। এখান থেকে যেটা আছে আপনার ডেইলি এক্সপেন্স, লোন স্টেটমেন্ট এবং ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টটা হচ্ছে যে আজকে আমি আজকের ডেটে কত টাকা সেল করছি, কত টাকা ডিউ আছে, এত টাকা সেল করছি, এবং আমি 1 থেকে 10 তারিখের মধ্যে কত টাকা ইনকাম করছি, এত টাকা সেল করছি, এত টাকা ইনকাম করছি এবং এত টাকা ডিউ আছে, এটা পুরো রিপোর্ট। এছাড়াও অনেক রিপোর্ট আছে, সেলস রিপোর্ট যে আমি কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি, এত থেকে এত তারিখের মধ্যে কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি সেল করছি, তার একটা হিসাব আছে। আর এখানে যেটা আছে স্টকের মধ্যে স্টক স্টেটমেন্ট, যেখানে আপনার কোন প্রোডাক্টটা কতগুলো স্টকে আছে। এই হচ্ছে টোটাল, একটা ছোটখাটো একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বলতে পারেন, বা আপনার কোনো দোকান বা আপনার ছোটখাটো কোনো বিজনেসের জন্য এটা অনেক উপকারী একটা সফটওয়্যার, আপনি চাইলে এটা নিতে পারেন। এখানে একটা প্রোফাইল আছে, প্রোফাইলটা আপনার প্রোফাইল বলতে পারেন বা আপনার কোম্পানির কোনো প্রোফাইল বলতে পারেন। এখান থেকে আপনি লগ আউট করে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। যদি আপনার সফটওয়্যারটা ভালো লেগে থাকে তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে কাস্টমাইজ করে নিতে পারেন।